নমস্কার বন্ধুরা, মায়াকান স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, মা আজকে রান্না করবে ট্যাংরা মাছের ঝাল। তাহলে চলো দেখি। এখানে মা কড়াইটা বসিয়ে দিয়েছে আর মা আগে থেকে ট্যাংরা মাছটাকে ভেজে নিয়েছে, আর এগুলো হলো গঙ্গার জ্যান্ত ট্যাংরা। দিয়ে দিচ্ছে সর্ষের তেল, যেহেতু রান্নাটা পুরো সর্ষের তেলেই হবে। আর এদিকে দেখো, তেলটা গরম হয়ে গেছে। এখন মা সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছে। এখন আলুটাকে একটু ভেজে নিবে, এরপর দিয়ে দিবে জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছে টমেটো কুচি, একটু ভেজে দিয়ে দিবে হলুদের গুঁড়ো। আর তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবে, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছে ধনের গুঁড়ো, লঙ্কা বাটা, আদা জিরে বাটা। এখন মা এই মশলাটাকে একটু ভালো করে ভেজে নেবে। এরপর ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছে সামান্য একটু জল। এখন জলটাকে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিবে। তো বন্ধুরা, তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল। তো জল দিয়ে মা ঝোলটাকে একটু সুন্দর করে নেড়ে দিচ্ছে। আর এদিকে দেখো, ঝোলটাকে এখন একটু ফুটতে দিবে। তো ঝোলটা সুন্দর ফুটছে। এখন মা ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছে। তো এখন এটাকে কিছুক্ষণের জন্য মা ঢেকে দিবে। তো ঢাকনাটা এখন খুলে নিচ্ছে। আর দেখো বন্ধু, আমাদের ট্যাংরা মাছের ঝাল একদম রেডি। আর আবার সামান্য একটু আদা আর জিরের বাটা দিয়ে দিচ্ছে, যাতে সেন্টটা ভালো আসে। এখন ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারো ট্যাংরা মাছের ঝাল। এই রেসিপিটি ফলো করি।